আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আমরা যে ভিডিওটা করছি সেটি হচ্ছে আপনাদের মিনি টিলারের সেট আপ কীভাবে করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা সেট আপ করা অলরেডি আছে, আরেকটা আমরা দেখাবো যে কীভাবে এটা সেট আপ করে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আমরা দেখাচ্ছি, আপনারা দেখেন। প্রথমে এই যে এটা থাকবে আপনার মেশিনের সাথে চাকাটা, এটা আমরা বক্সের মধ্যেই পাবেন। এরপরে থাকছে হচ্ছে আপনার এরকম একটা তেলের ড্রাম পাবেন যেটাতে আপনারা ফুয়েল রাখতে পারবেন। এরপরে থাকছে আপনার ইঞ্জিনটা, যেটা আপনার মোটরসাইকেল ইঞ্জিন বলি আমরা, সেই ইঞ্জিনটা। এরপরে টুল বক্স একটা পাবেন, এই টুল বক্সে সব কিছুই মোটামুটি থাকবে। এরপর থাকছে এটা হচ্ছে হ্যান্ডেল, যেটাতে আপনারা লাগিয়ে চালাতে পারবেন আর কি। এটা দেখছেন, এটা হচ্ছে আপনার মাথার অংশটা যেটা দিয়ে আপনার চাষ হয়। এটাতে আপনারা দুইটা অংশ লাগাই নিতে পারবেন, তার মধ্যে এটা একটা, আরেকটা আমরা ভিডিও। আরেকটা জিনিস, আপনারা এই যে হেডটা দেখতে পাচ্ছেন, এই হেডটা আপনারা লাগাই নিতে পারবেন। ওই যদি আপনারা চান যে বেশি গভীর করে চাষ করার জন্য, এই হেডটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই হেডটা, আগের যে হেডটা দেখছেন, ওটা চেঞ্জ করে শুধু এটা লাগাই নিতে পারবেন। এটাতে কোনো সমস্যা নেই, যে কোনো হেড আপনারা ব্যবহার করতে পারবেন। এটাতে এটা সুবিধা আছে। চলে যাচ্ছি সরাসরি এটা সেট আপে, কীভাবে সেট আপ করবেন। আপনারা প্রথমে আগে এটার চাকাটা লাগাই নেবেন। তো চলেন দেখি আগে চাকাটা কীভাবে লাগাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা চাকাটা লাগাই নিচ্ছি। তো এখানে দুটো নাট থাকবে, এটা লাগানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড, এরপরে আমরা স্ট্যান্ডটা লাগাই নিব। এখন ইঞ্জিনটা ভালো করে কিছু করতেই হবে না, জাস্ট বসায় দিয়ে নাট লাগাই দিবেন। তো আপনারা একটু দেখতেই পাচ্ছেন কীভাবে লাগাচ্ছে। এখানে বসায় দিয়ে, যা শেপের মধ্যে বসায় দিয়ে এটা হচ্ছে আপনার। তো এটা আপনারা ভালো করে এটা বসায় নেবেন, ওখানে শেপের মধ্যে জাস্ট হালকা করে বসায় দিয়ে, তারপরে যে চারটা নাট আছে এই নাটগুলো লাগাই নেবেন। আপনারা দেখলেন যে আমরা এই নাট চারটা লাগাই নিলাম, এটা ভালো করে টাইট করে নেবেন। এরপরের যে কাজটা, এটা একটু কঠিন মনে হবে আপনাদের, কিন্তু সবাই যেটা ভুল করে আর কি, যে এই পিকআপের যে তারটা লাগানো, এটা আমরা দেখাবো। এখানে দেখেন যে ইঞ্জিনের মধ্যে একটা প্লাস্টিকের অংশ আছে, এটা আগে খুলে ফেলবেন। এই যে এটা খুলে ফেলার পর আপনারা যে ওই পিকআপের যে তারটা, আপনাদের ওই হ্যান্ডেলের সঙ্গে যে তারটা থাকবে, এটা আপনারা এখানে বসাই দিবেন। দেখেন হাতে যে তারটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ওখানে যে আগে দেখেন ভালো করে, আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে এই অংশটা দিয়ে আপনারা ঢোকানোর চেষ্টা করবেন। আগে এই দিক দিয়ে ঢোকায় এটা টাইট করে দিবেন, একটু ভিতরের দিকে ঠেলে দিবেন। দিলে ওখানকার যে বাড়তি আপনার তারটা আছে, ওটা আপনারা ওই যে হলুদ রঙের যে নাটটা দেখতে পাচ্ছেন, ওই নাটের মধ্যে বসাই দিবেন। তো কীভাবে বসাবেন সেটা আপনারা দেখতে পারবেন, একটু অপেক্ষা। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমাদের লাগানো শেষ। এটা কীভাবে লাগানো হচ্ছে ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, যে ওটা একদম যাতে ওই
খাসের মধ্যে ঢুকে যায়। তবে লাগলেই আপনার পিক আপটা বাড়া কমা এখান থেকেই করতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট, আপনার এই স্টার্টিংয়ের পর কত জোরে ঘুরাবেন এই অ্যাডজাস্টটাও অনেক কাজে দিবে। আপনারা এটা লাগানোর পর ওই কালো যে অংশটা এখান থেকে আপনারা লুজ দিয়ে দিবেন, যাতে এটা টাইট হয়। এটা যখন লুজ দিয়ে দিবেন ওই তারটা আপনার টান হয়ে থাকবে, তার মানে আপনি যত ইচ্ছা পিক আপ বাড়াতে পারবেন। এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যখন মেশিন অনুযায়ী আপনাদের যেরকম পাওয়ার লাগে ওইভাবে ব্যবহার করে এটা টাইট করে নেবেন। এরপরে ওখানে আরেকটা অংশ আছে, তারগুলো যথাস্থানে লাগাই দিবেন, কালোটা কালোর সঙ্গে লালটা লালের সঙ্গে যেটা যেটার মধ্যে যায় সেটা ওইভাবেই আপনারা সেট আপ করে ফেলবেন। তারটা হচ্ছে আপনার অন অফের কাজে আসবে, আরও এখানকার ইয়ার কাজে আসবে। তো মোটামুটি আপনার মেশিন এটা সেট আপ শেষ। এটা দেখছেন এটা চোখ, এটা উপরে ধীরে ধীরে চোখ হবে আর নিচে নামাই দিলে এটা চোখটা বন্ধ হয়ে যাবে। সো আপনারা যখন স্টার্ট করবেন তার আগে এটা উপরে দিয়ে স্টার্ট দেওয়ার পর কিন্তু সাথে সাথে নামাই দিবেন, না হলে কিন্তু তেল বেশি যাবে এবং মেশিনের স্পিড হবে না। সো এটা খেয়াল রাখবেন। এটা গেল চোখের অংশ। এরপরে হচ্ছে আপনার তেলটা কীভাবে পাইপে নিয়ে আসবেন আর কি, ইঞ্জিনে নিয়ে আসবেন। এর জন্যে দেখবেন যে ইঞ্জিনের মধ্যে একটা ছোট্ট সাদা বলের মতো আছে, ওই যে দেখতে পাচ্ছেন পাইপটা, আমরা জাস্ট দেখানোর চেষ্টা করছি। এই যে আপনি ইঞ্জিনের মধ্যে দেখেন একটা সাদা ছোট্ট বলের মতো আছে। বলের অংশটা আপনি যত চাপ দিবেন তত আস্তে আস্তে হালকা করে চাপ দিলে দেখবেন যে ইঞ্জিনের তেলগুলো উপরে আসবে আর কি, নিচের যে ড্রামে তেল ছিল এটা ইঞ্জিনে চলে আসবে। তো এটা ইঞ্জিনে যতক্ষণ না আসবে উপরে আপনার বলটাতে তেল না আসা পর্যন্ত স্টার্ট দিলে কিন্তু স্টার্ট নিবে না। সো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ইঞ্জিনে তেল আসা পর্যন্ত ওটা চাপ দিবেন, এরপরে ইঞ্জিনে আসার পর আপনি এটাকে স্টার্ট করবেন। তো দেখছেন অন অফের জন্য সুইচ আছে, এটা দেখে দিবেন যে অন আছে না অফ আছে। তো আপনি এটা অন করে দিয়ে তারপরে এটা স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার জন্য তো জানেনই যে কীভাবে এটা ম্যানুয়ালি স্টার্ট হয়, সো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্টার্ট দেওয়ার সময় আরেকটা তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যদি এই মেশিনটি কিনতে চান আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকে ইচ্ছে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করে নিতে পারবেন, অথবা সরাসরি এসে আমাদের অফিস থেকে নিয়ে যেতে পারবেন, অথবা সারা দেশে কুরিয়ারে নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর অন্য অন্য অনেক মেশিনারিজ, কৃষি মেশিনারিজগুলো আমাদের কাছ থেকে পাবেন। তো ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।